জলপাইগুড়ি শহরে ফের করোনা থাবা। আজ নতুন করে করোনাতে আক্রান্ত হলেন চারজন। অন্যদিকে ৬ নম্বর ওয়ার্ডে অ্যান্টিজেন টেস্টের ক্যাম্প থেকে মোট আক্রান্ত হয়েছিল ৩ জন। এদের মধ্যে একজনের বাড়ি জলপাইগুড়ি শহরের সেনপাড়াতে, বাকি ২ জনের বাড়ি খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মোট আক্রান্তের সংখ্যা পৌর এলাকায় বেড়ে হল ১৩৮ জন। পৌরসভার দাবি, ১০ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকায় ১ জন, একই ওয়ার্ডের ভানুনগরে এক পরিবারের ৩ জন। আক্রান্তের বাড়ি ও এলাকা জীবাণুমুক্ত করে কন্টেনমেন্ট জোন করল পৌরসভা। এদিন পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সৈকত চট্টোপাধ্যায় ও নিপু সাহা ও ১০ নম্বর কো ওয়ার্ডের ও ১০ নম্বর ওয়ার্ডের কো অর্ডিনেটর প্রদীপ দে উপস্থিত ছিলেন। গতকাল এবং আজকের রিপোর্ট, দুটো রিপোর্টকে যদি কম্পাইল করা যায় তাহলে টোটাল হচ্ছে ৯। গতকাল ছিল ৬ সন্ধ্যাবেলা অবধি। তারপরে আমরা যে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করিয়েছিলাম নতুনপাড়া শান্তিনিকেতনে ৬ নম্বর ওয়ার্ডে আবাসনে, সেখান থেকে ৩ জন পজিটিভ এসেছে, সেখান থেকে ২জন আবার খড়িয়ার, তাহলে সেখান থেকে হলো ১। আর ইয়ে হয়েছে কি বলে আপনার এডিএম এর সিকিউরিটির হয়েছে, আর এখানে একজন পুলিশ কর্মীর হয়েছে, মানে আজকে ৩ আর গতকালের ৬, তো দুটো ধরলে হচ্ছে টোটাল কোভিড পজিটিভ ১৯। আমরা প্রত্যেকটা জায়গায় আমরা স্যানিটাইজ করাচ্ছি, কন্টেইন করছি, এবং যাদের বাড়িতে থাকার ব্যবস্থা নেই তাদেরকে সেফ হোমে পাঠাচ্ছি, যারা সিমটোমেটিক তাদের কোভিড হসপিটালে পাঠানো হচ্ছে, আর যাদের বাড়িতে সেপারেট ঘর এবং বাথরুম রয়েছে, কোনো ভালনারেবিলিটি নেই সেরকম, সেক্ষেত্রে আমরা তাদেরকে হোম আইসোলেশন করছি।